খুদ ক্রিকেটেশ্বর শচীন টেন্ডুলকারও যেন বিশ্বাস হচ্ছে না, ম্যাচ শেষে বোলিং ফিল্ডের আগে ব্যাট করলে কে জানে 300 হয়ে যেত কিনা। অবশ্য সানরাইজার হায়দ্রাবাদের দুই ওপেনার যেভাবে তাণ্ডব চালিয়েছেন এতে ধারণা করাও অমূলক কিছু নয়। যে মাঠে শুরুতে ব্যাট করতে নেমে টেনে টেনে 166 রান করে লখনউ, ইনিংস শেষে লখনউর আয়ুষ বাদানি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন এপিসি এ লড়াই করার জন্য যথেষ্ট রান তাদের তুলেছে, কিন্তু বাদানির প্রমাণ ভুল করলেন অভিষেক ও ট্রাভেলস। হায়দ্রাবাদের এই দুই ওপেনার লখনউ রীতিমতো ধ্বংস করলেন। 166 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সেভ 58 বলে 9.4 ওভার লক্ষ্যে ফিরিয়ে গেলেন হায়দ্রাবাদ। উইকেটের পতন হয়নি একটু, ট্রাভিস হেড অপরাজিত ছিলেন 30 বলে 89 রানে এবং অভিষেক শর্মা অপরাজিত ছিলেন 28 বলে 75 রানে। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লখনউ। কুইন্টন ডিকক 2, মার্কাস স্টোনিস অল্প রানে আউট হয়ে যায়। লোকেশ রাহুল ও কুণাল পান্ডিয়া একসঙ্গে 5 ওভার ক্রিজে থাকলেও বড় শট খেলতে পারেনি। রাহুল 33 বলে 29 রান করেন, কুণাল 21 বলে 24 রান করেন। স্কোর বোর্ডে 66 রান যোগ করতে 4 উইকেট হারিয়ে যায় তাদের। সেখান থেকে দলকে লড়াই করা নিয়ে যায় নিকোলাস পুরান এবং আয়ুষ বাদানি। তারা 99 রানের জুটি গড়েন, বাদানি 28 বলে অর্ধশতক করেন। তার ইনিংস শেষ হয় 55 রানে, পুরান 26 বলে 48 রান করে। শেষ পর্যন্ত তারা মাঠে থাকলেও দলের দলীয় স্কোর বেশি করতে পারেনি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।